চকবাজার চুরিহাট্টা ট্রাজেডির 3 বছর আজ। এই দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবা হারিয়েছেন সন্তান আর স্ত্রী হারিয়েছেন স্বামী। বেদনাদায়ক সেই ঘটনায় মোট 71 জনের মৃত্যুর ঘটনা যেন ভুলেই গেছে সবাই, তবে সেই ঘটনায় দায়ের করা রিট চলমান রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সঞ্জিদা রশিদের বিশেষ রিপোর্ট। আবেগ ভালোবাসায় এই মুখগুলো 3 বছর আগেও ছিল পারস্পরিক বন্ধনে পরিপূর্ণ, কিন্তু এখন ছবিগুলো কেবল স্মৃতি। চকবাজার চুরিহাট্টার সেই ভয়াবহ আগুন থেকে যারা রক্ষা পেয়েছেন তাদের ভবিষ্যৎও অন্ধকার। চুরিহাট্টার আগুনে হারানো স্বামীর ফিরে আসার অপেক্ষায় আছেন এই অসহায় নারী। বাবা তো মারা গেছে, কান্না আমি বুঝতে পারি, ওরা ভুলে কান্না করে। দুই ছেলে হারানো এই বাবা এখনো শোকে বিহ্বল। 3 বছর পূরণ হইল, কিন্তু আমরা যারা সন্তান হারা, সন্তানকে হারাইছি, আমরা সন্তানকে খুঁজে বেড়াচ্ছি, সন্তান তো আর ফিরে আসতেছে না। আমি আমার 2 সন্তান হারাইছি, অনেক মা তার সন্তানকে হারাইছে। ভুক্তভোগীরা জানান দুর্ঘটনার পরে অনেকেই নানা আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি। তৎকালীন মেয়র শাহিদ খোকন সাহেব 14 দিনের সময় নিয়ে আমাদেরকে বলছিল যে আমরা 14 দিনের মধ্যে, যেহেতু ওনারা উচ্চশিক্ষিত, ওনাদেরকে ওইভাবেই ব্যবস্থা করতে হবে। বাবা নাই, পড়ালেখা করতে পারতেছে না, চাকরি পাইলো না, একটা চাকরি যদি সরকার দিত। তার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য একটা 30 কোটি টাকার ফান্ড এসেছে, বিভিন্ন ব্যাংক, বেসরকারি সরকারি ব্যাংক মিলে 30 কোটি টাকা জমা দিয়েছিল প্রধানমন্ত্রীর তহবিলে। এখন পর্যন্ত সে টাকাগুলো আমরা কেউ কোনো ক্ষতিগ্রস্ত পরিবার পাই নাই। আমরা জানি যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে, আমরা মরেও যেতে পারি। চুরিহাট্টার ট্র্যাজেডির ঘটনায় রিট দায়েরকারী আইনজীবী জানালেন হাইকোর্টে মামলাটি এখনো চলছে। এই রিটগুলোর ভেতর থেকে আমরা যে বিষয়টা চাচ্ছি সেটা হলো যে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল যেগুলো বা কেমিক্যাল দাহ্য পদার্থ যেগুলো, সেগুলো যাতে বসতি এলাকায় না থাকে। কবে কি আশ্বস্ত করেছিল, সেই আশ্বস্তটা যদি আবার হয়, মানে বাস্তবযোগ্য হয়, অবশ্যই সেটা কার্যকর করা উচিত। আর যাতে কোনো চুরিহাট্টা না হয় সেটার ব্যবস্থা নেওয়া উচিত। পুরাতন ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোর অনেক দাবি আর আশ্বাসের কোনো বাস্তবায়ন নেই বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। সঞ্জিতা রশিদ, মাইটিভি, ঢাকা।